মুগ ডালের তো অনেক রকম রেসিপি আপনারা তৈরি করে থাকেন তবে আজকে আমি মুগ ডাল দিয়ে সম্পূর্ণ অন্য রকমের একটা রেসিপি তৈরি করব। ঘরে কোনো সবজি না থাকলে বা অন্য রকম স্বাদের কিছু খেতে ইচ্ছে হলে খুব কম সময়ে এবং খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন এবং এর স্বাদ হয় দুর্দান্ত নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মা ও মেয়ের রান্নাঘর আজকের রেসিপি মুগ ডালের পকোড়াকারি মুগ ডালের পকোড়া গাড়ি বানানোর জন্য প্রথমে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটাকে আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এবার এটা মিক্সিতে পেস্ট করে নিয়ে আসব। জল ছাড়াই কিন্তু পেস্ট করব মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে এসেছি এবার আমি এর থেকে দু চামচ মুগ ডাল আমি আলাদা করে সরিয়ে রাখবো এটা পরে কাজে লাগবে তার জন্য এবারে বাকি ডাল বাটাটার মধ্যে আমি দিচ্ছি স্বাদ অনুসারে নুন হলুদ গুঁড়ো ধনে পাতা কুচি আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি একটু ধনের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে এটা মেখে নেব এটা খুব ভালো করে আমাদের মাখা হয়ে গেছে এবার আমি আগে থেকেই কড়াই গরম করতে বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে তেলটাও একটু গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব আর তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য পেঁয়াজটা লাল লাল করে একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আদা আর রসুন বাটা দিলাম তারপরে দিলাম ধনের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব স্বাদ অনুসারে নুন এবং হলুদের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে এটা মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা একটু কষিয়ে নেব এরপর যাতে মশলাটা যাতে না লেগে যায় কড়াইতে তার জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো করে জলের সাথে মশলাটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নেব তারপরে এর মধ্যে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে আবার মিশিয়ে নেব তারপরে মেশানো হয়ে গেলে এবং মশলাটার থেকে তেল বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব ডাল বাটা মানে যেই ডাল বাটাটা আমি একটু তুলে রেখেছিলাম পরে কাজে লাগবে বলে সেই ডাল বাটাটাই দিয়ে দিলাম এবার এই ডালবাটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এবং খুব ভালো করে কষিয়েও নেব ডালটা মশলার সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল জল দিয়ে আবার একটু ভালো করে ডালটার সাথে মশলাটার সাথে জলটার সাথে একটু মিশিয়ে নেব জলটা দেওয়ার কারণ হলো যাতে মশলাটা যাতে কড়াইয়ের মধ্যে পুড়ে না যায় বা লেগে না যায় তার জন্য এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে এখানে আমি দেড় গ্লাসের মতো জল দিয়েছি এবার জল দেওয়ার পর আমি এটা ফুটতে দেব খুব ভালো করে ঝোলটা ফুটে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব ওই যে ডালটা আমি বেটে রেখেছিলাম বেটে সেই মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি বরার আকারে করে এটা দেওয়া হয়ে গেলে এখন আমি স্বাদ অনুসারে একটু মিষ্টি দিয়ে দিলাম তারপরে আমি ঢাকা দিয়ে হতে দেব মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য লো টু মিডিয়াম হিটে দশ মিনিট পরে আমি ফিরে এলাম এখন আমাদের ঝোলটা মোটামুটি অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি কসুরি মেথি দিয়ে এবং ধনে পাতা দিয়ে আমি মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে আমি এটা পরিবেশন করে দিলাম আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এটি রুটি লুচি বা পরোটার সাথে দারুণ লাগে যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ